অনেক মামলা খেয়েছি। এই মামলার হাজিরা দিতে যেতাম, তখনকার একটা মজা ছিল, সবাইকে নিয়ে হাজিরা দিতাম। তখন উপজেলা এখানে ছিল, কোর্ট ছিল, সেই কোর্টে হাজিরা দিতাম। রাত দিন না খেয়ে আমরা প্রোগ্রাম করতাম, রাতে চিকা মারতাম, সব কিছু করেছি। তখন মনোজন বাদল ভাইয়ের অনুপ্রেরণায় জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচার এবং জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। তো আমার কথা হলো যে আমি পরবর্তীতে একটি মামলা করে, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বিষয়, হঠাৎ করে আমি সবসময় বাদল ভাইয়ের সঙ্গে থাকতাম, প্রতিদিনই তার সঙ্গে তার মোটরসাইকেলের পিছনে বসে বসে যত প্রোগ্রাম করেছে আমি সেখানে যেতাম। বাদল ভাইয়ের মৃত্যুর চার দিন আগে আমাকে বলে যে জামিল বাড়িতে যাও, পোস্টাল নিয়ে যাও, ওখানে ইউনিয়ন নির্বাচন চলতেছে, ইউনিয়ন নির্বাচনে কাজ করো। বিশেষ করে তার দোস্ত ছিল সাইফুল ইসলাম খোকন, ওনার নির্বাচনটা যে করো। আমি বললাম বাদল ভাই আমি আপনাকে ছেড়ে যাব, এখন সামনের যুদ্ধতল, তখন অনেক গ্রুপিং দ্বন্দ্ব ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। বললো যে না তুমি যাও, আমি আসতেছি, তুই যা আমি আসতেছি। আমার মনে আছে এখন যে ছবিটা বাদল ভাইয়ের হয়, এই ছবিটা কিন্তু আমি আর সে যে ওই বাইতুল মোকারামের ওখানে একটা প্রেসিডেন্ট স্টুডিও আছে, দুজন মিলে তুলে একটা পোস্টাল করেছিলাম। উনি যে সাংগঠনিক সম্পাদক হয়েছিল তার একটা সম্বর্ধনা দেওয়ার জন্য শরণখোলা আমি নিয়ে এসেছিলাম। আমাকে সে জাতীয় পরিষদ সদস্য করে বলল যে তুমি পোস্টালে নাম লেখো। আর সে তখনকার সভাপতি ছিল বর্তমান এমপি যেমন শাহ আলম হোসেন এমপি, আর সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল। তো আমরা তারপরে চলে আসি। আমার মনে আছে আমি বাড়ি আসার একদিন আগে আমাকে বাদল ভাই ডাকে, দেখে বলে জামিল তুই তো চলে যাবি, আমি যখন টিএসসি থেকে বঙ্গবন্ধু এভিনিউ যাব, পিছনে তো কাউকে পাবো না, তুই থাকলে আমার ভয় করে না। হ্যাঁ, এখন তো আমার ভয় ভয় লাগছে। আমি বলব তাহলে আমি থেকে যাই, একসঙ্গে যাব। বললো না তুই যা, যে ইউনিয়নে কাজ কর। আমি এসে ইউনিয়নে কাজ করেছি, আমার ইউনিয়ন এই মৌজা থেকে ওই মৌজা, এখন তাকে ইউনিয়নে জানা সাইফুল ইসলাম খোকনের পক্ষে কাজ করেছি। করতে করতে একদিন তার বাড়িতেই ঘুমালাম, এত কাদা রাস্তা প্রচার করতে করতে ওনার বাড়িতে রাত 12টার সময় শুনি বিবিসি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন নিউজে ভয়েস অফ আমেরিকা যে মনোরঞ্জন বাদল আর নেই, আততায়ীর গুলিতে মারা গেছেন। তার কাদা ছাড়া তো আর কিছু ছিল না, আমরা ওই রাত্রে আর ঘুমাইনি। পরের দিন তার লাশ নিয়ে এসেছে, লাশ নিয়ে আসার পরে দাপন হয়েছে। পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাগেরহাটে আসেন, সার্কিট হাউসে আমি দেখা করি। আপা সান্ত্বনা দিয়েছে, বলছে দলকে সংগঠিত করো, নিজে ডেকে নিয়ে তার পাশে বসিয়ে। সে কথাটা আমার মনে আছে, তখন 91 সালের শেষের দিকে, ডিসেম্বর 92-র প্রথম দিকে। আবার মারা যান জানুয়ারির শেষে আপা আসেন, পরবর্তী এলাকায় আসেন। সো সেখান থেকে আমরা আর পিছু পাইনি। আমাদের ভয় ছিল যে আমাদের রাজনৈতিক গুরু উনি মারা উনি নিহত হয়েছেন, আমাদেরকে কে দেখবে। আপা নিজে দায়িত্ব নিয়ে বলেছে, জামিল তুমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, তোমাকে সংগঠিত করতে হবে, ভেঙে পড়লে হবে না। আমার মনে আছে আপা মুঠে করে আর কিছু টাকাও দিয়েছিলেন। তখন আমি কর্মীদেরকে নিয়ে আবার সবাইকে নিয়ে আমি রান্দায় এসে আমরা ভীত হই নাই। তা আমরা জানতাম যে আমাদেরকে যেহেতু গার্জিয়ান নেই, আমাদের কিছু একটা ঘটবে। পরবর্তীতে আমি কয়েক মাস পরেই আমাকে অন্যায়ভাবে একটি মিথ্যা মামলা, তাপালবাড়িতে একজন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মারা গেছেন, সাইসার আলীর চেয়ারম্যান, সেই মামলায় সেখানকার তখন ছিলেন জনাব মোজাম্মেল হোসেন। মোজাম্মেল দাদা তখন হয়তো জাতীয় পার্টি করতেন, জাতীয় পার্টি করার পরে তার সঙ্গে এখন যারা আছেন, যেমন অনেকেই তখন জাতীয় পার্টি করতেন, যেমন জালাল রুমি,
সহ মোল্লাবাড়ির কিছু তারা সবাই করতেন, পরবর্তীতে তারা আওয়ামী লীগে আবার ফিরে আসেন। সো আমাদের মনে আছে তৎকালীন তখন ইসমাইল হোসেন খলিফা, মরহুম ইসমাইল খলিফা আমাদেরকে সহযোগিতা করেছেন, বাদল ভাইকে অনেক আর্থিক সহযোগিতা করেছেন, বাকি যারা সবাই ছিলেন, যারা বাদল ভাইয়ের সঙ্গে ছিলেন সবাই তখন কেঁদেছেন, সবাই আবার মাঠে নেমেছেন। আমাকে জেলে প্রেরণ করা হয় ওই মিথ্যা মামলায়, রান্দা থেকে অনেকের নাম দিয়েছে কিন্তু আমাকে, আমি একটা অন্য মামলায়, আমরা অনেক আগের একটা মামলায় স্টে করা ছিল, ওই মামলাটা দিয়ে আমাদেরকে জেলে প্রেরণ করে। সেখানে শেখ আসাদ ছিলেন, আমাদের শ্যামল শীল, আমি, তারপরে দীনেশ ছিল আমাদের ওই যে নলবনিয়ায় মনে আছে, সহ এরকম 8-9 জন আমরা জেলে, মোলগঞ্জ সাব জেলে ছিলাম। পরবর্তীতে এক সপ্তাহ ওরা জামিন হয়ে চলে আসে, আমাকে এই মিথ্যা মামলা আটকিয়ে দেয় তৎকালীন একটি ষড়যন্ত্রকারী প্লাস ম্যাজিস্ট্রেট, একটা ইজাহার দিয়ে আমাদেরকে তদন্ত সাপেক্ষে আটকিয়ে রাখেন। প্রায় 8 মাস আমি সাব জেলে ছিলাম।